রাত পোহালেই রথযাত্রা, পৃথিবী তথা ভারতবর্ষের সব থেকে বড় রথযাত্রা অনুষ্ঠিত হয় পুরীতে। ঠিক সেরকমভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তেই রথযাত্রা সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। এই রথযাত্রাকে আরও সুন্দর ও সার্বিক করে তোলার জন্য ব্যারাকপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সম্রাট তপাদারের উদ্যোগে ব্যারাকপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলে ছোট ছোট ছেলে মেয়েদের হাতে রথযাত্রার আগের দিন রথ ও জগন্নাথ দেবের বিগ্রহ তুলে দেওয়া হলো। ব্যারাকপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কার্যালয় থেকে এদিন প্রায় 100 জন ছোট ছোট শিশুদের হাতে এই রথ তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট তপাদার ও তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ববৃন্দ। আসুন এই অনুষ্ঠান প্রসঙ্গে কি জানাচ্ছেন। না, এটা প্রায় 15 বছর ধরে আমি এই অনুষ্ঠানটি আমি করে থাকি। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত উদ্যোগে এই অনুষ্ঠানটি হয়। আমি বিশ্বাস করি আমাদের এই সমাজে অনেক কিছু হারিয়ে গিয়েছে। যেরকম ছোট ছোট জিনিস রথ চালানো, আমরা ছোটবেলায় নিজেরা রথ টানতাম, তারপরে কাকু কাকিমাদের কাছে মিষ্টি দিয়ে আবার তাদের কাছ থেকে টাকা পয়সা নিতাম, সেই টাকা পয়সা নিয়ে আমরা মজা করে খাওয়া দাওয়া করতাম, পাঁপড় খেতাম রথের দিন। আমরা এত ফাস্ট লাইফে, এত দৈনন্দিন জীবনে আমরা এইসব কিছু হারিয়ে ফেলেছি। তাই এটা আমি প্রতি বছর জগন্নাথ দেবকে প্রণাম করে তার আশীর্বাদ সবার উপরে যেন পড়ে সেইটার উদ্যোগেই আমি এটা করি। আজকে প্রায় 100টির উপরে ছোট ছোট বাচ্চারা, তাদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, জগন্নাথ দেব তাদের যাতে আশীর্বাদ করে, সেই উদ্যোগে এদেরকে রথদান করলাম। শত শত জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রার মূর্তি দেওয়া হলো। উপহার হিসাবে তাদেরকে মিষ্টিও দেওয়া হলো, গজা, যেটা জগন্নাথ দেবের প্রসাদ হিসাবে আমরা গ্রহণ করি, গজা দেওয়া হলো। এবং আমাদের যে এই সমাজে যে বিপদগামী শক্তিগুলি আছে, যারা আমাদের সমাজকে ভাগ করে দেয় ধর্মের নাম করে, সেই সব সমাজ যে শক্তিগুলিকে যাতে পরাস্ত হয়, পরম ঈশ্বর জগন্নাথ দেবের কাছে আমরা প্রার্থনাও করলাম। রথটা সবার, এবং রথের এই পুরীতে যখন রথের দড়ি যখন টানা হবে, রথ যখন গড়াবে, তখন তার সাথে সাথে আমাদের এই সমাজে যত কষ্ট আছে, দুঃখ আছে, সব কিছুই যেন জগন্নাথ দেব নিয়ে নেন এবং আমাদের এই পৃথিবীতে সবাইকে যেন শান্তি দেয়। এবং পশ্চিমবাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেন শক্তি দেয়, যারা আমাদের এই বাংলা যেরকম সুরক্ষিত আছে সেরকম যেন সুরক্ষিত থাকে। এই যে বললেন দীর্ঘদিন ধরে অনুষ্ঠানটি করে আসছে, এই যে অনুষ্ঠানটার সঙ্গে সঙ্গে আজকে যদি দেখা যায়, আপনি বললেন হারিয়ে যাচ্ছে, এই হারিয়ে যাওয়ার পেছনে তো অনেকটা সমাজও দায়ী। নিশ্চয়ই আমরা নয়, সমাজকে তো বাইরে আমরা নয়, আমরাও দায়ী, আমরা সবাই দায়ী এটার জন্য। এইটা যাতে পুনরুদ্ধার করা যায়, তাই জন্যই তো এই উদ্যোগগুলি সমাজের থেকে যেগুলো হারিয়ে গেছে। আগে আপনি ভাবুন না, ছোটোবেলায় যখন আমরা সন্ধেবেলায় খেলে বাড়ি ফিরতাম, তখন আমরা কী দেখতাম, আমাদের দিদিরা, বোনেরা, এরা সবাই হারমোনিয়ামে গান করতো, আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে গান শোনা যেত, কোনো বাড়িতে নজরুল গীতি শোনা যেত, কোনো বাড়িতে রবীন্দ্রনাথের গান শোনা যেত। আমরা এত ফাস্ট হয়ে গেছি, আমরা এইসব হারমোনিয়ামের গান, তবলা বাজা এখন আমাদের পাড়ায় আর শোনা যায় না, হারিয়ে গেছি। এটার জন্য আমরা দায়ী, আমরা আমাদের সন্তানদের হাতে মোবাইল দিয়ে দিচ্ছি, ফেসবুক দিয়ে দিচ্ছি, টুইটার দিয়ে দিচ্ছি, এগুলো দরকার আছে, আমি বলছি না এগুলো দরকার নেই, নতুন প্রজন্মের সাথে এগুলো দরকার আছে, কিন্তু পুরাতনকে বাদ দিয়ে কোনো সময় নতুনকে গ্রহণ করা যায় না। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে, এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে।
তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।